হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কেশন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আজকে না ভাত বসিয়ে দিয়েছি আর এখান থেকে ব্লগটা শুরু করছি। আর এপাশে একটু আলু পোস্ত করার জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে সেদ্ধ করে নামানোর আগে পোস্তটা দেবো, যেমনটা সবাই করে আর কি। যাই হোক, তো চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে সোমবার, এই যেখানে পোস্ত বেটে নিয়েছি তো সেই কারণে নিরামিষ। আর এখানে নেহার জন্য একটু মুসুর ডাল বসিয়ে দিলাম। নেহা আমার দুজনের জন্যই, মুসুর ডালটা আমি খাই, আমিষ বা নিরামিষ এত শত আমি ভাবতে যাই না, বাট ডাল হিসাবে খেয়ে নিই। আর এখানে এখন রুটি আর সবজি এই দোকান থেকেই কেনা, কিন্তু বুঝতেই পারছেন প্যাকেটেই আছে। আর মিষ্টি, এটা হচ্ছে সকালবেলায় খাবার। তো তারপরে খাবার টাবার খেয়ে কিন্তু এখানে মাছ ধুতে চলে এসেছি। মাছ খুব একটা বেশি খাই না, তবে মাছ আনি না এমনটা নয়, ফ্রিজে থাকে, ভালো লাগে আমার। তো যাই হোক, এখন মাছগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে ভরে দেবো। আর এই আগেও বলেছি আবার বলছি, এই মাছ ধোয়াটা হয়ে গিয়ে যাওয়ার পর না, এই বেসিনটা যখন আবার আমি পরিষ্কার করে নিই হারপিক টারপিক দিয়ে, তারপরে আমার শান্তি লাগে, কেন জানি না এই বিশাল কাজ মনে হয় এই মাছ ধোয়াটা আমার। তো যাই হোক, মাছটা ধুয়ে নিই। আর আজকে তারপরে পুজো টুজোও আছে, অনেক কাজ আছে সারাদিনে, চলুন মাছটা আগে তাড়াতাড়ি করে ধুয়ে নিই। তারপরে যেমনটা বললাম পুজো করা, তো মাছটা ধুয়ে তারপরে পুজো করতে চলে এসেছি। গোপাল, সোনা, ঠাকুর, মা, ভোলেনাথ সবাইকে পুজো দিয়ে দিয়েছি। আর এটা আমার হলো আর একটা শান্তির কাজ, পুজো যদি হয়ে যায় মনে আমার সারাদিন আর কোনো কাজই নেই। যাই হোক, তো এখন ঠাকুরকে যতটুকু পারি ভক্তি সহকারে পুজোটুকু করি। যাই হোক, তো চলুন এবার পুজো হয়ে গেছে আর আপনাদের রান্নার ফাইনাল লুকটাও দেখিয়ে দিই। এই যে আলু পোস্ত, এই যে ডাল, ভাত আর একটু শশা, ব্যাস আর কিছু না। আর এরম খেতে না মাঝে মাঝে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? চলুন খাবারটা এবার খেয়ে নিই। তারপরে খাবারটা আবার খেয়ে একটু ফলের রস করতে চলে এলাম। এটা রস করতেও কিন্তু খুব একটা কম টাইম লাগে না, অনেকটাই টাইম লাগে। যত হাজার ইলেকট্রনিক্স হলে পারেও টাইমটা কিন্তু অনেকটা লাগে, আর প্রেশার দিয়েই কিন্তু রসটা করতে হয়, শুধু কি যে হাতে ঘোরাতে হয় না এটুকুই। তো এবার রস টস করে নিই, চলুন এবার রসটা কমপ্লিট হয়ে গেলে নেহাকে দিয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো। আর ব্যাস রস কমপ্লিট হয়ে গেছে, নেহাকে এক গ্লাস দিয়ে দিয়েছি আর সব কিছু ধুয়েও নিয়েছি, ঢেকে রাখলাম, আমি পরে খাবো, নেহাকে দিয়ে দিয়েছি। তারপরে খেয়ে দিয়ে না একটু বাইরে বেরিয়েছি। ওই যে অমিত শাহ আসবে বলে সবাই বলছে, এখানে সুন্দর স্টেজ স্টেজ সাজাচ্ছে, এখনও সাজানো কমপ্লিট হয়নি, আমি এসে বুঝতে পারলাম, তাই বললাম চল একটু ঘুরেও আসি আর দেখেও চলে আসি। এই যে ফোয়ারা মোড়, আর এখানেই অমিত শাহ আসবে। যাই হোক, তো এই স্টেজটা দেখছি এখন পর্যন্ত যেটুকু সাজিয়েছে তাতেই অনেক কিছু করে দিয়েছে। এরপর আরও গাড়ি গাড়ি ফুল কিন্তু দেখছি দাঁড় করানোই রয়েছে, জানি না আরও কত কিছু করবে। যাই হোক, তো দেখে তারপরে এবার কিন্তু বাড়ির দিকেও চলে যাচ্ছি। আর চলে যাওয়ার পর আর একটু কাজ আছে, একটু দোকানে যেতে হবে, কারণ অনেক কিছুই মশলাপাতি কিন্তু আমার শেষ হয়ে এসেছে। আর এই যে এখন এই গসাইটাতেও চলে এসেছি, এখান থেকে বাজার করতে আমার ভালোই লাগে। আমি খোলার পর থেকে না, ওই যে বলেছিলাম সমবায়িকা যাওয়াটা ভুলেই গিয়েছি, এখান থেকেই বাজার করি। এইদিকে বাড়ির পাশে হয়, এইদিকে এক ছাদের তলা সব কিছু পেয়েও যাই, না পাওয়া গেলে তো যেতেই হতো সমবায়িকা, বাট যখন পেয়ে যাই তখন এখান থেকেই সব কিছু নেওয়ার আমি চেষ্টা করি। যাই হোক, তো চলুন এবার বাজারটা করে নিই। আর অনেক কিছুই মশলাপাতি দেখে দেখে তুলতে হবে সব, সেই কারণে একটু সময়ও লেগে যাবে। তারপরে নেহা কিছু বিস্কিট নিতে হবে, এখানে বিস্কিটটা তো খুবই দেখে দেখে নিতে হয়, টোস্ট বিস্কুট তো নেবেই মনে হয় নেহা, বাকি ভেজ কেক টেক এসবই নেবে। তবে যে কেকটা আমরা ভালোবাসি সে কেকটা দেখছি অনেকদিন থেকেই কিন্তু আসছে না, ওটাও একটু মানে মনটা খারাপই লাগে কেকটা যদি না পাই, কারণ সব কেক তো আমরা রোজ খেতে পারি না। আর তারপরে দেখলাম এখানে মুড়িও রাখা আছে, বাট মুড়ি নেইনি, কারণ আমার ঘরে মুড়ি রাখাই আছে, যেটা আপনার সাথে অলরেডি আমি শেয়ার করেই দিয়েছি। তো বাজার টুকটাক কমপ্লিট, এখানে তারপরে এলাম একটু ক্রিম ট্রিমগুলো দেখতে। মামা হাতে একটা ক্রিম খুঁজছিলাম বাট পেলাম না, অনেক ক্রিমই আছে মামা হাতের বাট ওই ক্রিমটা নেই, তো সেই কারণে আর নেওয়া হলো না। তো আমার বাজার কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে, এবার বিল করার অপেক্ষা। তারপর এখানে একটু বসেছিলাম ব্লিং করার সময়, কারণ আমার কোমরটা একটু ব্যথা করছিলো। যাই হোক, পারফিউম দেখছিলাম, পেছনের ডিপার্টমেন্টটা দেখছেন পারফিউমের আছে, এটা হোয়াইট কালার ছিল, এই কোম্পানিরই ব্ল্যাক কালারটা আমি নিয়েছিলাম। হোয়াইট কালার থেকে ব্ল্যাক কালারটা আমার বেশি ভালো লেগেছিলো, মিষ্টি লেগেছিলো, সেই কারণে এটা নেইনি, এরই ব্ল্যাক কালারটা নিয়েছিলাম। গুড ইভিনিং, সকাল থেকে ক্যামেরার সামনে আসেনি, তার কারণ শরীর প্রচণ্ড, কারণ যেটা বলছো আপনার ভালো লাগে না। যাই হোক, এখন সন্ধেবেলা বলে বেরোবো এরকমটা মনে ছিল না, কারণ আমার মোবাইল কোথায়, আমি কোথায়, আমি রাস্তায় গিয়ে বলছি মোবাইল নেই মোবাইল নেই, অথচ আমার ব্যাগের মধ্যেই মোবাইল, মানে সত্যি কথাই আমি একটু মানে ইয়েতে আছি, যার জন্য আমি অনলাইনে না ফোন করে নামও লিখেছি সাদাতে, কেননা আমি দেখেছি কিংবা সেটা অবশ্যই আপনারা জানতেই পারেন। তবে আগামী দিন আমি যাবো না ডক্টরের কাছে, কারণ আগামী দিন আমার সারাদিনটাই হনুমান জয়ন্তীতেই তো আছে, পুজো পাটের উপর দিয়েই যাবে আশা রাখছি। এবার তারপরও বলা যায় না, আমাদের হাতে তো কিছু নেই, আর কিছুক্ষণ পরেই কী হবে সেটাও আমাদের কাছে অজানে, সকলের কাছেই একই ব্যাপার।
আজকে যাই হোক একটু বাজার করলাম, কারণ অনেকদিন মানে বাজার তো প্রতিদিনই আসে, বাজার তো প্রতিদিন আসে, কিন্তু সংসারের জিনিস এ তো প্রতিদিনই লাগে না এরকম টাইম। তো চলুন একটু দেখে নিই কী কিনে এনেছি। এগুলো নেহার, এগুলো সিঙ্গেল সিঙ্গেল অরিও বিস্কিট ফিস্কিট এই যে সব আছে, চকলেট, এখানেও চকলেট আছে, দুটো ওয়া ওয়া প্যাকেট আছে, একটা সিভিক আছে, এটা ফাইভ স্টার আছে, এগুলো নেহা নিয়েছে। আচ্ছা আমি কী নিয়েছি আমার ফাংশনের কাজে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দিই। এই প্যাকেটটার মধ্যে সব নেহারি চকলেট অরিও নিউট্রেলা কিনে দিতে বলেছিল, আমি কিনে দেয়নি, কারণ আমার টাকা ছিল না তো পারতাম না কিনে দিতে। যাই হোক এবার আমার সংসারে বিস্কিটও প্রচুর আছে, এই বিস্কিটটা ভালো লাগে, আপনারা আগেও দেখেছেন এই বিস্কিটটা আমি ভালোবাসি, তো নেহাই নিয়েছে, আমি নেই, আমার কথা বলতেও কিন্তু কষ্ট হচ্ছে। যাই হোক আর এই কি আমার রান্নাঘরে বড়ি ছিল না, বড়ি আর এই বড়িগুলো একটু ভেঙে ভেঙে গেছে, তবুও আমি দুটো প্যাকেটই তুলে নিয়ে এসেছি, বেশি আনিনি। আচ্ছা এটা হচ্ছে রেড চিলি সস, নেহার কয়েকদিন পরে নেহা হাতে চলে যাবে, সেই কারণে ওই কী বললাম পাস্তা খাইয়ে যাস আমাকে, পাস্তাটা খুব ভালো বানায়। এই দুটো সসের প্যাকেট নিয়েছি, বেশি করে আনিনি, আর পাস্তাও ঘরে নেই সেই কারণে এক প্যাকেট পাস্তাও নিয়েছি। আচ্ছা এই ভেগার চিলি, ভেগার এটা পাল্টে দিয়েছি, ভেগার আগে যে ছিল চিউনিগুলো ওগুলো একদম 100% তিন চার মাস পর ভাঙবে, এটা মানে মানে কমন ফ্যাক্ট ভাঙবে, কিন্তু এটা মনে হয় ভাঙবে না, কারণ এটা ফাইবার বডি করেছে। তো যাই হোক ভেগার এই তিনটে চিউনি নিয়েছি, আর এটা আমার হাতি ব্রাশ আছে, আবার দেখুন আবার একটা পিঙ্গেলস নিয়েছে, একটা তো হয়নি। যাই হোক এটা হচ্ছে জিরের প্যাকেট আছে, এটা অরিগানো আছে, বললাম অরিগানো আছে তাও বিশেষ করলাম অরিগানো, এটা হচ্ছে গরম মশলার প্যাকেট। আচ্ছা এখানে আছে কাশ্মীরি লঙ্কাগুলো, ছিল না আমার কাছে দুটো, দুটো নিচে গরম মশলা, এটাও গরম মশলা আছে, এটা আছে অনিয়ন পাউডার শেষ হয়ে গিয়েছিল, আর এই প্যাকেটটাতে আছে হচ্ছে জনসন বার্স, আরও কিছু আছে আমি শেয়ার করে দিচ্ছি। ও এটা আছে ভিটের একটা পক্স স্টিকগুলো আছে, এটা হচ্ছে আমার ভগবানের বাসন মাজা শেষ হয়ে গিয়েছিল, সার্ফ একটুকু ঘরে ছিল না তাই কমফোর্টটাই নিয়েলাম, আমার কমফোর্ট আমি নিজেও কমফোর্ট আর কমফোর্ট সত্যিই ভালো। আচ্ছা যে মাত্র এটা একটা পারফিউম নিয়েছি হানি স্যার, আমার পারফিউম খুব ভালো লাগে, মাঝে আমি বন্ধও করে দিলাম পারফিউম দা বডি স্প্রে দিতাম, বাট আমার জন্য পারফিউমটাই বেটার, আমি জানি এই যে পারফিউমটা সেন্টটা খুব মিষ্টি, ওইগুলো পারফিউম আমি ইউজ করতেও পারি না। আচ্ছা এটা হলো ওই ইয়ে সিরাম আর কি, হেয়ার সিরাম সান সিল্কের আছে, তিনটে নিয়ে এসেছি, এগুলো নিয়ে ট্রাভেল করতেও সুবিধা হয়। আর আমার যেটা মেন দরকার ছিল কলিং, কবে থেকে যে ঘরে ছিল না, প্লিজ প্লিজ কিচ্ছু বুঝতে পারি না, কলিং নিয়ে এসেছি আজকে, অনেক দিন হলো আমার কাছে ছিল না, দে মার টোট নেবে ওই সিরামটা, দে শ্যাম্পু কন্ডিশনার এ মা কন্ডিশনার দেয়নি, যে কন্ডিশনার আছে যা হয়ে যাবে, শ্যাম্পু নিয়েছি ইন্দুলেখার, হাজার কোটো আনলেও থাকে না, আমি ওই জন্য এটাই নিচ্ছি, কন্ডিশনার দিতে বললাম ভুলে গেছে, এটা হচ্ছে সিল্ক অ্যান্ড শাইনের বড়ো সিরাম, আর এটা হচ্ছে আমার রান্নাঘরের বাসন মাজা, এটা নিয়েছি ব্যাস, আর একটা আছে ভগবানের বসে আছে বাতাসে আছে, এটাই আর এই যে একটা প্যাকেট দিয়েছেন এটা হচ্ছে আমার রাতে খাওয়ার প্যাকেট, কারণ গ্যাস শেষ হয়ে গেছে সেই কারণে রান্না না করে একবারে বাইরে থেকে নিয়ে চলে এসেছি। যাই হোক চলুন আজকে ব্লগটা তবে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আগামী দিন দেখাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, টাটা বাই, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।